নতুন জীবন অর্থাৎ কোভিড সময়ে এবং কোভিড পরবর্তী সময়ে আমরা একটা নতুন ধরনের জীবন যাপন করছি চলছে পুষ্টি সপ্তাহ এই নতুন ধরনের জীবন জীবনযাপনের সাথে পুষ্টিরও রয়েছে অসাধারণ একটা মিল বা একটা সামঞ্জস্য বা সম্পর্ক পুষ্টির সাথে কোভিডের বা অন্যান্য রোগ প্রতিরোধ ক্ষমতার কি সম্পর্ক এতদিনে আমরা সবাই জেনে গেছি এই নূতন জীবনযাপন করতে গিয়ে যে বিষয়টি সবচেয়ে বেশি মাথায় রাখতে হচ্ছে সেটি হচ্ছে শিশুদের এবং বড়দের সবারই ঘরে থাকাকালীন সময়ে ওজন বৃদ্ধি এই যে ওজন বেড়ে যাওয়া এই ওজন বেড়ে যাওয়ার কারণে অন্যান্য অনেক রোগ হতে পারে সেই জন্যেই পুষ্টি চাহিদা সম্পর্কে সঠিক ধারণা থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিশুদের ক্ষেত্রে আমরা বলছি হালকা এবং মাঝারি ধরনের কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে তাদেরকে নিয়োজিত রাখতে হতে পারে সাইকেল চালানো হতে পারে বাড়ির ছাদে হাঁটাহাঁটি করা অথবা কিছু সামান্য ইয়োগা বড়দের ক্ষেত্রেও তাই বড়রাও যদি কিছু হালকা শ্রমে নিযুক্ত রাখেন নিজেকে পাশাপাশি সুষম খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে রাখেন তাহলে অবশ্যই এই নিউ নর্মাল লাইফের সাথে নিজেকে মানিয়ে তো চলা খুবই সহজ হবে এখন আসছি পুষ্টিও ভূমিকা অথবা আপনার খাদ্যাভ্যাস কেমন হবে খাবারে অবশ্যই প্রোটিনের চাহিদা পূরণ করতে হবে প্রথম শ্রেণী থেকে অর্থাৎ মাছ মাংস দুধ ডিম কোনো ক্ষেত্রে যদি এগুলো খাওয়ার সামর্থ্য না থাকে তাহলে কিন্তু আমরা খেতে পারি বিভিন্ন ধরনের ডাল অথবা বাদাম তাছাড়াও যারা ভেজিটেরিয়ান তারা খেতে পারেন সয়াবিন শর্করা জাতীয় খাবার আপনারা খেতে পারেন ভাত রুটি আলু সুজি এগুলো থেকে পাশাপাশি রাখতে হবে প্রচুর পরিমাণ ঋতুভেদে যে ফল এবং সবজি বাজারে পাওয়া যাচ্ছে সেগুলো খুব দামি হতে হবে তা নয় আমরা খেতে পারি আমাদের বাজারে সহজপ্রাপ্য দেশীয় ফল এখন আমরার সময় আমরা খেতে পারি অথবা জাম্বুরার সময় জাম্বুরা খেতে পারি সব কিছু মিলে খাবারটা যদি ব্যালেন্স হয় তাহলে এই নূতন জীবনের সাথে নিজেদেরকে মানিয়ে রাখা বা নিজে নিজে নিজের স্বাস্থ্য ঠিক রাখা কোনো ব্যাপারই হবে না